সারাদেশে গৃহহীন মানুষের জন্য আরো আঠারো হাজার পাঁচশো ছেষট্টি আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘর এবং দুই শতাংশ জমির দলিল হস্তান্তর করবেন তিনি এর মধ্য দিয়ে দেশের আরো সত্তরটি উপজেলা সম্পূর্ণ গৃহহীন মুক্ত হবে সব মিলিয়ে গৃহহীন মুক্ত হবে চারশো চৌষট্টি উপজেলা লালমনিরহাট থেকে আরো জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব ক্যামেরায় ছিলেন আলমাসুম সবুজ দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রতিশ্রুতি পূরণে আশ্রয়ন প্রকল্প দুইয়ের অধীনে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হস্তান্তরের জন্য প্রস্তুত আটশো পঁচাত্তরটি ঘর এই ধাপে আঠারো হাজার পাঁচশো ভূমিহীন গৃহহীন পরিবারের কাছে জমি ও গৃহ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের সুবিধা বঞ্চিত মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে শুধু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে যারা পুনর্বাসিত হয়েছেন তাদের অনেকেরই ভাগ্য বদলেছে হাসিনা সরকারের জন্য আমি একটা ঘর পেয়েছি হ্যাঁ আমি ঝড় বৃষ্টিতে ভিজে গেছি ভিজে ভিজে থাকছি তারপর মনে করেন যে এই ঘরটা পাই আমি আল্লাহ আমাকে বহু সুখে রাখছে ঘুমাইতে পারিনি খুব অশান্তি ছিলাম বাসাবাড়ির কাজকর্ম করে ফেলছি তারপরে বাবা এখানে ঠান্ডা পাইছি এ পর্যায়ে ভূমিহীন গৃহহীন মুক্ত হতে যাচ্ছে সত্তরটি উপজেলা এর মাধ্যমে পূর্বে ঘোষিত জেলা উপজেলা সহ মোট আটান্নটি জেলা ও চারশো উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হচ্ছে ঘর পাওয়াতে আমাদের খুব শান্তি হয়েছে আগে ঘর ভাঙা ছিল হাসিনিয়া সরকার আমাকে ঘর দিয়ে আমার অনেক একটু উপকার হয়েছে কেমন করি পানি পাই না বৃষ্টির পানি দিয়ে গাও ভেজে না অনেক আরামে আসি মেশিন আমি সরকার থেকে পাইছি আর ডি এস অফিসে কাজ করছি এক বছর ওনারা খাওয়া দাওয়া সবকিছু দিয়েছে ওনারাই ঠা মানে যে জায়গায় কাজ শিখেছে সে জায়গায় আসছিলাম ওখান থেকেই পাইছি শুধু মুজিব বর্ষের বিশেষ কর্মসূচিতে পুনর্বাসিত হয়েছেন তেরো লক্ষ ত্রিশ হাজার ষাট জন ছিন্নমূল মানুষ আর গৃহের সংখ্যা দুই লক্ষ ছেষট্টি হাজার বারোটি এবার লালমনিরহাট জেলার চারটি উপজেলা পুরোপুরি গৃহহীন মুক্ত হচ্ছে আটশো পরিবারকে ঘর আমরা দিতে পারব সেই সাথে দুই শতক করে জমি কবলিয়ত প্রদান মিউটেশন এবং তাদের একটি সনদ প্রদান করা হবে সেই সাথে তাদের প্রত্যেকটি ঘরেই বিদ্যুৎ সুবিধা প্রদান করা হবে সুপে পানির ব্যবস্থা ব্যবস্থা করা হবে তারা যেন কর্মমুখী শিক্ষা শিক্ষিত হতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে সেখানে বিভিন্ন দপ্তর থেকে ক্রমান্ব প্রশিক্ষণ দেওয়া হচ্ছেই নতুন যারা ঘর পেল আওতায় আনা হবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে সারা দেশকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার একসময় এসব শিশুর ঠিকানা বলতে কিছুই ছিল না ঝঞ্ঝা কিংবা বৃষ্টিতে কেউ বা খোলা আকাশের নিচে আবার কেউ অন্যের জমিতে ঘর বেঁধে বসবাস করত তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর পেয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন বুঝছে এসব শিশু মুহিবুল্লাহ মুহিব বাংলা ভিশন কালীগঞ্জ লালমনিরহাট